আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ, আন এবং মা দুইটা ইসম বলতে পারেন, হরফ বলতে পারেন, অনেকভাবে এটাকে বলা যেতে পারে। বেসিক্যালি আপনি হরফ হিসাবে আপনি ধরে নিতে পারেন, যেমন আনকে আমরা হরফি বলবো, মাকে আমরা ইসম বলতে পারি। মার অনেকগুলো ব্যবহার আছে, মার ব্যবহার অনেক সময় হরফ ইস্তিফাম, ইসম মাউসুল, আরেকটা এখানে মা মাজদারিয়া আমরা বলতেছি, মা ইসম মাজদারিয়া হয়। মাজদার শব্দটাকে যদি আপনার মনে করেন, আমাদের সরফের ক্ষেত্রে আমরা মাজদার পড়ছিলাম, মাজদার মনে আছে? মাজদারটা কি সরফের ক্ষেত্রে আমরা যেমন নাসারা দিয়ে আমাদের যে বেসিক চার্ট আছে সেটাকে আমরা রিকল করি, নাসারা, ইয়ানসুরু, ইয়ানসুরু, তারপরটা কি হবে, এটার মাজদারটা কি হবে, এটা ডিকশনারি থেকে পেতে হবে নাসরান। ঠিক আছে, নাসারা মানে সে সাহায্য করেছিল, ইয়ানসুরু মানে সে সাহায্য করবে, নাসরান মানে সাহায্য করা, কাজের নামটা হচ্ছিল, সেটাকে আমরা বলি মাজদার। যেমন ধরেন এখানে আরেকটা এক্সাম্পল দিই, আসলামা, ইউসলিমু, ইসলামান। আসলামা মানে সে সমর্পণ করেছিল, মুসলিমন মানে সে সমর্পণ করবে, ইসলামান মানে হচ্ছে সমর্পণ করার কাজটা, আর যিনি সমর্পণ করেন তাকে আমরা বলি মুসলিমন। এই ছোট চার্টটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে দেখেন, আসলামা, ইসলামান, এটা হচ্ছে আমাদের মাজদার, মানে সমর্পণ করার কাজটাকে বলা হয় মাজদার। আসলামা মানে সে সমর্পণ করেছিল, ইউসলিমু হচ্ছিল সমর্পণ করা। ঠিক আছে, এখন আমি যদি দেখেন এই ইউসলিমু শব্দের আগে যদি আন লাগাই তাহলে কি হয় খেয়াল করেন, ইসলিমের সাথে যদি আমাদের আন হরফটা লাগাই, এই আন হরফটা যদি লাগাই ইসলিমের কি দশা হবে, ইসলিমের দশা হবে ইউসলিমা হয়ে যাবে। কেন, এটা হচ্ছে লাইট হরফ, ইউসলিমুকে সে লাইট করে ইউসলিমা করে দেয়। তাহলে ইউসলিমু হচ্ছিল হি উইল সাবমিট, আমরা লিখি ইংরেজিতে ইউসলিমু শব্দটা হচ্ছিল হি উইল সাবমিট। আর আন ইউসলিমু মানে আন অর্থ হচ্ছে টু সাবমিট। ঠিক আছে, আন ইউসলিমু হচ্ছে টু সাবমিট। আর এই ইসলাম শব্দটাকে যদি আপনি আনেন, ইসলাম শব্দটাকে যদি আপনি বাংলা আরবি ইয়ে করেন ইংরেজিতে হলেন, এটা হবে সাবমিশন। তাহলে দেখেন, ইউসলিমু হি উইল সাবমিট, ইসলামান টু সাবমিশন, আন ইউসলিমু টু সাবমিট, আন ইউসলিমু টু সাবমিট। তাহলে এখানে টু সাবমিট আর সাবমিশন বেসিক্যালি একই কথা, দুইটা কিন্তু মাজদার ফর্মে চলে যাচ্ছে, মানে আপনার ইসম ফর্মে। টু সাবমিটকে আপনার সাবমিশন একইভাবে সমর্থকভাবে লেখা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আন ইউসলিমাকে আমি বেসিক্যালি লিখতে পারি ইসলামান, ইসলামানকেও আন ইউসলিমু দেখতে পারি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছিল এটা যে ইসলামান যখন বলা হয় তখন এটার মধ্যে কার ইসলাম সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আন ইউসলিমু যদি বলি তাহলে বোঝা যাচ্ছে এটা তার ইসলাম।
তার সাবমিশন, ঠিক আছে? এটাকে আপনি তখন এটাকে এটাকে এভাবে বলতে পারেন, আমরা এটাকে যদি আরবিতে নিয়ে যাই, এটাকে আমরা এভাবে বলতে পারি, ইস লা মু, ঠিক আছে, ইস লা মুহু, ইসলামুহু, ঠিক আছে? তাহলে আন ইউসলিমু, ইউসলিমাকে আমরা বেসিক্যালি বলতে পারি ইসলামুহু। ঠিক একইভাবে যদি আপনি আসেন, এ আন ইসলামুহুকে যদি আমি আরেকটু আনি, এটাকে যদি আমি বলি তু, এটাকে বলতে পারবো কি কা, ঠিক আছে? এখন আপনি এটাকে যদি আরো চেঞ্জ করেন, আন মুসলিমা, বলেছে আসলিম, এটা হচ্ছিল মুসলিমা, যদি হয় এটা হবে কি ইসলামু, না ইসলামু না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টু সাবমিট, এটা হচ্ছে করা যায়, কিন্তু এটাকে বেসিক্যালি মাসদার হিসাবে লেখা যায় হচ্ছে ইসলামুহু, তার ইসলাম। এটাকে বলা হবে আন তুসলিমাকে বলা হচ্ছে যাবে ইসলামুকা, আবার আন মুসলিমাকে বলা যাবে ইসলামুনা। তাহলে এই জিনিসটাকে না বলে আমরা এই জিনিসটা বলি বেসিক্যালি, তাহলে এটা যখন এটাকে মিন করে তখন এটাকে মাসদার হিসেবে বলা হচ্ছে, ঠিক আছে? এই মাসদার, মাসদারটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে? আন মাসদারে তখন দেখা যায় যে একটা বাক্যকে ওই মোডে মাসদার ফর্মে এটাকে কী করে ফেলা যায়, লিখে ফেলা যায়। তো সেটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, সেটাই বেসিক্যালি আন মাসদারের কাজ। আপনার যদি ইসম মাউসুল মনে থাকে কনসেপ্টটা, ইসম মাউসুলের যেমন আল্লাদি আল্লাদিনা এগুলোর কী করে একটা সিলা নিয়ে কমপ্লিট হয়, এটাও কিন্তু সেরকম একটা বিষয়। খালি এখানে আপনাকে একটু ট্রান্সফর্ম করে ফেলতে হচ্ছে, এটাকে মাসদারে কনসেপ্ট বা কনসেপ্টটা চেঞ্জ করতে হচ্ছে। তো আমাদের লেকচার শিটে চলে যাই, লেকচার শিটের বিষয়গুলো সিকোয়েন্সিয়ালি লেখা আছে, আপনারা বুঝতে পারবেন। এই যেমন বলতেছি এখানে আমি একটু লেকচার শিট থেকে এখন আমি কনসেপ্টটা বলতেছি, ইংরেজিতে একজন বলতে পারে আই লাইক টু সাবমিট অথবা আই লাইক সাবমিশন। লক্ষ্য করুন, টু সাবমিট এবং সাবমিশন একই কথা নির্দেশ করে, দ্য আইডিয়া অফ সাবমিশন, ফলে এই দুইটি ফ্রেজ একটি মাসদারকে উপস্থাপন করে, ঠিক আছে? সে কথাটা এতক্ষণ আমি বলছিলাম। এবার দ্বিতীয় উদাহরণ দেখি, আই লাইক টু ইট, আই লাইক ইটিং। যদিও ইটিং ফ্রেজটিকে মনে হতে পারে অতীতকাল অনাতীতকাল, প্রকৃতপক্ষে এটি হচ্ছিল অ্যাক্ট অফ ইটিংকে উপস্থাপন করে। আরবিতে দেখেন উহিব্বু ইসলামা, আল ইসলামা, আই লাইক ইসলাম, উহিব্বু আন উসলিমা, আই লাইক টু সাবমিট, ঠিক আছে? উহিব্বু লাইক, তাহলে এখানে রিপ্লেস হচ্ছে, এখানে দেখেন উহিব্বু আল আকলা, ঠিক আছে? আই লাইক ইটিং, উহিব্বু আন আকুলা, আই লাইক টু ইট। তার এইভাবে দেখা যাচ্ছে যে কি মাসদারটাকে রিপ্লেস করে দিচ্ছে আন, এর পরে জুমলা ফেলিয়াটাকে মাসদারে টার্ন করে ফেলতেছে, এই জন্য এটাকে আন মাসদার বলতেছে। এবং তখন এটা একটা মাসদার যেহেতু ইসম, সে ইসম হিসাবে সে বাক্যে বিভিন্ন রোল প্লে করতে পারে, ঠিক আছে? তো সেটা যখন আমরা ইয়ে করবো, এখন সেক্ষেত্রে আনটাকে টু হিসাবে ট্রান্সলেট করা হয়, হ্যাঁ। এটা এবার আসেন আমাদের একদম সবচেয়ে পপুলার এক্সাম্পল হচ্ছিলো সুরা বাকারার 184 নম্বর আয়াতে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এই যে আন শব্দটা দেখতেছেন, আনটা আন মাসদারিয়া, সে কি করতেছে, তাসুমু, তাসুমু একটা ফেল, তাসুমু হচ্ছিল তোমরা সিয়াম রাখো, তোমরা সিয়াম রাখবে, আন তাসিমু, তাসুমু হচ্ছিল তোমাদের সিয়াম রাখা, বাংলায় ট্রান্সলেশন যদি করে তোমাদের সিয়াম রাখা, খায়রুল লাকুম
উত্তম তোমাদের জন্য। তাহলে তোমাদের সিয়াম রাখাকে না হলে সিয়ামুহু বলতে পারতো, এই যে এখানে বলতে আস সিয়ামু খৈরুল্লাকুম এটা বলা যেত, আস সিয়ামু ওয়াস সিয়ামু খৈরুল্লাকুম এটা বলা যেত, কিন্তু সিয়ামটা কে রাখবে সেটা কিন্তু আস সিয়ামু যখন বলা হচ্ছে সেটার মধ্যে প্রকাশিত হচ্ছে না। কিন্তু যখন আমরা বলতেছি আন তাসুমু খৈরুল্লাকুম যখন বলতেছি তখন আমরা বুঝাই দিচ্ছি যে তোমরা যদি সিয়াম রাখো এটা তোমাদের জন্য ভালো। তখন আন তাসুমু এটা একটা মাসদার ফর্মে যায়, এটা মুক্তাদা হচ্ছে খবরের, এটা মুক্তাদা হচ্ছে সেন্টেন্সের, মুক্তাদা রাফা ফর্মে থাকে, এটা রাফা ফর্মে মুক্তাদা, খবরুন হচ্ছিল খবর, খৈরুন হচ্ছে খবর, লাকুম মুতাল্লিকি খবর। তাহলে দেখা যাচ্ছে যে আন মাসদারিয়া একটা ইসম তৈরি করে ফেলে, একটা মাসদার তৈরি করে ফেলে, তখন ওইটা বাক্যে রোল প্লে করে যেভাবে এটা দরকার সেভাবে। যেমন ইসম মাউসুল যে কাজটা করে, যারা ইসম মাউসুলের কনসেপ্টটা বুঝছেন তাদের জন্য আন মাসদারিয়া বোঝা কোনো ব্যাপার না। এই জন্য আমরা ইসম মাউসুলটা আগে পড়াই, দেন আন মাসদারিয়া ব্যাপার সম্বন্ধে আমরা বলি। তাহলে আন কী করতেছে, সে একটা তারপরে একটা জুমলা ইস ফেদিয়াকে নিয়ে মাসদার ফর্মে টার্ন করতেছে, টার্ন করে এটাকে একটা ইসমে টার্ন করে নিয়ে এসে তারপর সেটাকে সে ইউজ করতেছে জুমলার মধ্যে যেভাবে ইউজ করার দরকার সেভাবে, যেভাবে সিকোয়েন্সে আসে, তাই না? তো এই জিনিসটাই আন মাসদারিয়ার বিষয়, যে বলা হচ্ছে আন মাসদারিয়ার বিশেষত্ব কী, এর মধ্যে একটি কর্তা অন্তর্নিহিত রয়েছে যা সাধারণ মাসদারের মধ্যে নেই, এর ফলে অন্তর্নিহিত অর্থ হলো বরং যে তোমরা সিয়াম রাখো সেটাই তোমাদের জন্য উত্তম। ঠিক আছে, না হলে আস সিয়ামু খৈরুল্লাকুম এবং সিয়াম তোমাদের জন্য উত্তম, সেখানে তোমরা সিয়াম রাখো সে কথাটা আস সিয়ামু যদি সরাসরি মাসদারটা ব্যবহার হতো তাহলে সেটা এক্সপ্রেস করা যেত না, আন মাসদারিয়ার মাধ্যমে সেটাকে এক্সপ্রেস করা যাচ্ছে। এটা হচ্ছে অসাধারণ টুল আরবি ব্যাকরণে, আরবি ভাষায় এটা ব্যাপকভাবে ব্যবহৃত। আপনার যে কোনো কথা কনভারসেশনে যখন দেখবেন তখন সে বিভিন্ন সময় এই আন মাসদারিয়ার ব্যবহারটা হচ্ছে। হ্যাঁ, এখানে খয়রুনটা অবশ্যই ইসম তাবদিল, ভাই যেটা জিজ্ঞাসা করলেন খয়রুন ইসম তাবদিল এবং ইসম তাবদিল লাকুম খবর, এবং এই লাকুমটা হচ্ছে ইসম তাবদিলের মতো আইনি। হ্যাঁ, এটা ইসম তাবদিল খয়রুন বললো না, তোমাদের যদি তোমরা সিয়াম রাখো, সিয়াম রাখো উত্তম তোমাদের জন্য উত্তম, উত্তম শব্দটা অসবসময় তাবদিলে আসবে, খয়রুন আপনার বিভিন্ন জায়গায় আপনার খয়রুন আছে। হ্যাঁ, ওহুয়া খয়রুল্লাকুম আরও সূরা বাকারার মধ্যে আছে। এসে ইসম তাবদিল পাশাপাশি আন মাসদারিয়াটা আপনি একটু খেয়াল করেন, এটা কী করতেছে, সে একটা সেন্টেন্সকে মাসদারে টার্ন করতেছে। এখন মাসদারটা কী হবে, যে ফেলটা ব্যবহার হচ্ছে সে ফেলটা যেটা মাসদার হবে সেটা, আর এই ফেলটার সাথে যদি কোনো মাফুল ব্যবহার হয় ওইটা অ্যাটাচ প্রমাণ হয়ে যাবে, সেটা এই কনভার্সেশনটা আমাকে শিখতে হবে। আন মাসদারিয়ার মধ্যে যে মাসদারটা কী তৈরি হইতেছে সেটা আমাদের বারবার দেখতে হবে, সেজন্য সরফের জ্ঞান থাকা দরকার আছে। এখানে কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো আপনারা করে দেখতে পারেন। যেমন বলা হচ্ছে এখানে আনের মতো মা মাসদারিয়া একইভাবে কাজ করে, আমরা এখানে যেমন আন মাসদারিয়া কাছে মাও একটা টুল, সেক্ষেত্রে মার অর্থ হচ্ছে ইসম মাউসুল, সেই ইসম মাউসুলের মতো কাজ করে, কিন্তু যখন সে আন মাসদারিয়া হিসেবে কাজ করে তখন মার ট্রান্সলেশন হয় না, সেখানে ট্রান্সলেশনটা কি হয় না, হ্যাঁ শুধু মাসদারটা ট্রান্সলেশন। যেমন মিমবাদি মা তাবাইয়ানা লাকুমুল হক, এখানে মা দেখেন মিন হচ্ছে হরফে জার, বাদি হচ্ছে মাজরুর, মাটাকে আপনি ইসম মাউসুল বলতে পারেন, মা মাসদারিয়া বলতে পারেন, দুইটাই বলতে পারেন। মা মাসদারিয়া বললে একরকম টার্ন হবে, মাটার ট্রান্সলেশন হবে না, এ তাবাইয়ানা যে ফেলটার এটা এটার ইয়ে হয়ে যাবে, এটার তাবাইয়ানার মাসদার ব্যবহার হয়ে যাবে বাদার ইয়ে হিসাবে মুদাফিলাহি। বেসিক্যালি এখানে মিন হরফে জার, বাদি হচ্ছে মাজরুর, বাদি হচ্ছে মুদাফ, মা হচ্ছে মুদাফিলাহি, তাহলে মুদাফিলাহি হয়ে এটা জার ফর্মে আসে। এখন মা কী করতেছে, তাবাইয়ানা লাকুমুল হক এই পুরো জুমলাটাকে ধরে ফেলতেছে, বাদের মাজরুর করে মানে মুদাফিলাহি করে দিচ্ছে। বাইয়ানা তাবাইয়ানা এখানে হচ্ছে আমাদের ফেল, আউটসাইড রোড হচ্ছে আল হাক্কু লাকুম, তাহলে আপনি প্রথমে এটাকে ট্রান্সলেশন করেন আল হাক তাবাইয়ানা, পরিষ্কার হয়ে গেল তাদের জন্য, মিমবাদি তাদের কাছে সত্য পরিষ্কার হওয়ার পরেও, তাহলে তাদের কাছে সত্য পরিষ্কার এটা হচ্ছে এটা ট্রান্সলেশন মা তাবাইয়ানো, তাহলে মাটা এখানে ট্রান্সলেশন হচ্ছে না, এটা মাসদারিয়া। হ্যাঁ, এমন কি এটা হচ্ছে এক্সপ্রেশন, তাদের কাছে সত্য পরিষ্কার
হওয়ার পরে হচ্ছে মিমবাদী, আর তাদের কাছে সত্য পরিষ্কার, এটা হচ্ছিল তাবাইয়ানা লাকুমুল হাক। তাহলে এখানে মা মাসদারে হিসাবে মাটা ট্রান্সলেশন হচ্ছে না, মাটা জাস্ট কানেক্ট করে দিচ্ছে বাদির সাথে তাবাইয়ানা লাকুমুল হাককে। তাহলে এভাবে মা মাসদারিও কাজ করে আনের মতন। তারপরে এখানে এখানে এটার ইজাবটা বলা হলো। আরও কিছু মা এখানে দেখেন কোরআন থেকে আরও কিছু উদাহরণ আন বা এবং মা মাসদারি একটা লক্ষ্য করেন, লাহুম আজাবুন শাদীদুন বিমা নাসু ইয়াউমাল হিসাব। ঠিক আছে, বিজার মা মাজরুব, মা ইসম মাউসুল হিসেবে কাজ করতে পারে, মাসদারিও হিসেবে কাজ করতে পারে। মাসদারি হিসেবে কাজ করলে মায়ের অনুবাদ হবে না, এটা অনুবাদের ফ্লোতে আপনি তখন বুঝবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে মাসদারটা কী হবে, মাসদারটা করছে নাসু, নাসুর মাসদার এখানে করা হচ্ছে। হ্যাঁ, বি নাসিয়া না নাসিয়া না হুম ইয়াউমাল হিসাব। এখানে বি হরফে যা মাটাকে ট্রান্সলেশন করা হলো না, সেটা নাসিয়ানা হিসাবে এটা মাসদার হিসাবে এখানে আসলো। তারপরে এখানে দেখেন বলা হচ্ছে ওয়া আও সনি, ওয়া আও সনি বিস সালাতি ওয়া জাকাতি মা দুমতু হাইয়ান, মা দুমতু হাইয়ান। তাহলে এটা কী হচ্ছে, মা দুমতু হচ্ছিল, এটা মা মাসদারিয়া হয়ে যাচ্ছে। তারপরটা দেখেন হচ্ছিল 33 নম্বর সুরা, এখানে হচ্ছিল কি আন ইয়াহ মিলনা হা। ঠিক আছে, ইয়াহ মিলনা, ঠিক আছে, এটা স্ত্রীবাচক ইয়াহ মিলনা, সেই জন্য এটা জজম না কি হয় চেঞ্জ হয় না, লাইটেস্ট হয় না। ঠিক আছে, আনের জন্য সেটা হচ্ছিল হামালনাহু হামালাহু। ঠিক আছে, সেই হিসাবে এটা আসতেছে। এটার অনুশীলনই আমার মনে হয় আপনারা দেখেন, আমার মনে হয় আগামী ক্লাসে আমরা বোধহয় এই আন মা মাসদারিয়া নিয়ে আরেকটু সেশন ওয়ার্কআউট করব, এটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়। তো একইভাবে আমাদের যে যেখান থেকে আমাদের এখানে আন মাসদারিয়ার বিষয়টা আসছে সেই জায়গায় আমরা একটু ফিরে যাই। এই এক্সারসাইজটা আপনারা দেখবেন, ইনশাল্লাহ আমরা এটা আবার একটু আলোচনা করব, কালকে আলোচনা করলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। যে এক্সারসাইজের মধ্যে থেকে আমাদের এই প্রশ্নটা আসছে সেটা হচ্ছিল সুরা ইউসুফের 13 নম্বর আয়াতে আসে। এই 13 নম্বর আয়াতের মধ্যে দুইটা আন মাসদারিয়ার ব্যবহার আছে পরপর দুইটা বাক্যে। কলা ইন্নি, তিনি বলেছিলেন, তিনি বললেন, ইন্নি নিশ্চয়ই আমি মুক্তাদা, লা অবশ্যই, ইয়াহ জুনুনি, ইয়াহ জুনুনি, তাহলে ফেলটা হচ্ছে ইয়াহ জুনু, নি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি। এবার দেখেন আন তাজ হাবু বিহি, আন তা কী করতেছে, মাসদারিয়া হিসেবে কাজ করে তাজ হাবু বিহি, এই তাজ হাবু বিহি এটাকে ইয়াহ জুনুন এটার আউটসাইড ডোয়ার করে দিচ্ছে। তাজ হাবুকে যদি আপনি এটাকে মাসদারে ট্রান্স করেন দাহাবা থেকে, দাহাবা হচ্ছিল হুয়া দাহাবা, সেখান থেকে যদি আপনি দেখেন, আমি মাসদারটা আপনাকে ড্র করে দেখাই, এটা কোথার থেকে যাবেন একেবারে আমাদের ডিকশনারিতে আসেন, আমাদের ডিকশনারির লিঙ্কটা লাগবে। ডিকশনারিটা ইউজ করেন, এখানে ডিকশনারিতে আমরা এখানে যদি দাহাবা দিয়ে দিই এই বক্সটার মধ্যে দাল হা বা দাহাবাতে চলে যাব, এই যে দাহাবা ইয়া ধাবু। ঠিক আছে, দাহাবা মানে যাওয়া, ইলার সাথে একটা ব্যবহার, বার সাথে এক ব্যবহার, আনের সাথে, তিনটা প্রিপোজিশনের সাথে তিন রকম ব্যবহার আছে। ঠিক আছে, দাহাবুন উভয় লিঙ্গ, এটা হচ্ছে স্বর্ণ কন। ঠিক আছে, জাহিবুন আজহাবুন, এখানে ক্রিয়া বিশেষ্যটা এখানে মাসদারটা নাই, আমরা অন্য ডিকশনারিতে যাই, এখানে হেন্সের মধ্যে সুন্দর করে এটা আছে, এই যে জাহাবা এটার হচ্ছিল মাজহাবুন, একটা মাসদার আছে মাজহাবুন, ওই যে আমাদের যে মাজহাব বলে স্পিরিচুয়াল ওয়ে, আর কি জাহাবুন এটা হচ্ছে মাসদার।
ঠিক আছে, জাহাবুন, জাহাবুন। তাহলে এখানে জাহাবুনের মাসদার হচ্ছিল, আপনি যদি আনেন আমাদের এখানে আসবে দা, দা হা এটা হচ্ছে আমাদের মাসদার। তাহলে জাহাবুন যদি আমাদের মাসদার হয় তাহলে আমাদের এখানে যে এক্সারসাইজটা আসতেছে এটার মাসদার হবে কি, আন তাযহাবু বিহি। তাহলে এখানে বলা হচ্ছে দাহাবু হু, দাহাবু হু, তার চলে যাওয়া, ঠিক আছে, তার চলে যাওয়া আমাকে দুঃখিত করছে, ঠিক আছে, করবে। এখানে যেটা বলা হচ্ছে তার চলে যাওয়া আমাকে দুঃখিত করবে, আন তাজহাবু বিহি, তার চলে যাওয়া আমাকে বিক্ষিপ্ত করে, আর তোমাদের সাথে তার চলে যাওয়া আমাকে দুঃখিত করবে, ঠিক আছে। তাহলে তোমাদের সাথেটা, অন্য কারোর সাথে গেলে অসুবিধা নেই, কিন্তু তোমাদের সাথে গেলে এটা আমাকে দুঃখিত করবে। সে না আন মাসদার যার মাধ্যমে এই তাজহাবু বিহিটাকে কি এই ডুয়ারটাকে এটাকে ইনক্লুড করে দিল, এটাকে আউটসাইড ডুয়ার হয়ে গেল। একইভাবে আখাফু আমি ভয় করি, আন ইয়া কুলাহু দিব্বু, তাহলে এই ইয়া কুলাহু দিব্বু, ইয়কুলাহু ইয়কুলা আকাল, আকালুন আকালু, ঠিক আছে, আকালু হু তার, তাকে খেয়ে ফেলবে, তার জিব তাকে খেয়ে ফেলবে, এই জন্য আমি তাকে কী করি, তার ইয়েটা তাকে ভয় করি, মানে এই বিষয়টাকে আমি ভয় করি, ঠিক আছে। তাহলে এটাও দেখা যাচ্ছে এটা মাফুল, এখানে আন মাসদারি দিয়ে সেন্টেন্সটা মাফুল হচ্ছে, আগের আন মাসদার সার্ভেটা আউটসাইড দেওয়া হচ্ছে। এইভাবে গ্র্যাজুয়ালি আমরা এটা ব্যবহার করতে করতে, এই টুলটা ব্যবহার করতে করতে আমাদের কাছে এটা পরিচিত হবে, এবং এটা পরিচিত হওয়া জরুরি, কেন এটার ব্যবহার আপনার কথ্য আরবিকে, আরবিতে এবং লিখিত আরবিতে ব্যাপকভাবে কোরআন মজিদে ব্যবহৃত হয়, ঠিক আছে, আন মাসদার এই হিসাবে। আর কাছে আন তাফসিরিয়া সেটা আমরা দেখব, আন তাফসিরিয়া যেমন এখানে যখন মাফুল হয় অনেক ক্ষেত্রে আন তাফসিরিয়া দ্যাট হিসাবে ট্রান্সলেশন হয়, ঠিক আছে, দ্যাটটাকে হিসাবে তাফসিরের ক্ষেত্রে ট্রান্সলেশন হয়, মাসদারিয়ার ক্ষেত্রে সাধারণত ট্রান্সলেশন হয় না, যদিও এখানে বাংলায় ইংরেজিতে ট্রান্সলেশন করে দিয়েছে। যেমন বাংলায় বলছে নিশ্চয়ই এটা আমার কষ্ট, এটা আমাকে কষ্ট দিবে যে তোমরা তাকে নিয়ে যাবে, তোমাদের তাকে, তোমরা তাকে নিয়ে যাচ্ছ, এটা আমাকে খুব কষ্ট দেবে, এটা বেসিক্যালি ভাবটা এখানে বোঝানো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, আমাদের এক্সারসাইজটা আমি আজকে পাঠাই দিব, সেটা যদি আপনারা দেখেন ইনশাল্লাহ, দেখার পরে আবার একটু ওয়ার্কআউট করলে আমাদের কাছে জিনিসটা, ধারণাটা আমরা ইনশাল্লাহ ধরতে পারবো। তো আমরা আমাদের ফর্মাল সেশনটা এখানেই কনক্লুড করতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।